প্রিয় বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আমার সাথে আছেন শাহিদ বিন কাশেম। তিনি সাউথ এশিয়ার এরকম একটি গ্রামে থাকছেন যেখানে অনেক পাহাড়, সবুজ, সুন্দর। তো কাশেম, আপনি কেমন আছেন এখানে? আমি বলতে গেলে এতটা ভালো আছি সেটা বলার মতো না। ভালো থাকার কিছু লজিক্যাল কারণ আছে। যারা প্রকৃতি প্রেমী, ঠিক আছে, পাহাড় পর্বত অরণ্যের সবুজ জায়গার প্রেমী, তাদের কাছে পাহাড় পর্বত মায়া অনেক টানে। তবে আমার মাঝে মধ্যে হাসি পায়, সেটা হচ্ছে ধর্মান্ধবরা যখন আমাকে নিয়ে এত কিছু করলো, ওই পোস্টগুলো যখন দেখি না, আমার ভাই এত হাসি পায়, এত মজা পায়, বুঝছেন? সেটা বলার মতো না। তারা তারা একটা জিনিস বারবার বলছিলেন যে আপনি খারাপ আছেন, আপনাকে খারাপ রাখার জন্যই তো তারা এই ধরনের নির্যাতন নিপীড়ন চালিয়েছে। তো আমি এসে বন্ধুরা আমি দেখতে পাচ্ছিলাম তিনি খুব ভালো একটা জায়গায় আছেন, খুব শান্ত পরিবেশ। এখানে অনেক পাহাড়, অনেক উঁচু উঁচু, তো পাহাড়ের মধ্যে নিশ্চয়ই গুহা আছে, হেরা গুহা টুহা পাইছিলেন? দেখেন ভাই, আমরা তো হেরা গুহার অনেক হেরা গুহা আছে, কিন্তু আমাদের তো ওই অভ্যাসটা নেই হেরা গুহার মধ্যে গিয়ে গুতাগুতি করা, ঠিক আছে, আকাম কুকাম করার অভ্যাস আমাদের নেই। আপনি তো একটা ধর্ম এখান থেকে শুরু করতে পারতেন। এই যে অনেক উঁচু পাহাড়, পাহাড় এত উঁচু যে আমি যখন এই পাহাড়ের নিচে গিয়ে তাকিয়েছিলাম আমাকে এইভাবে তাকাতে হয়েছে। তো সেরকম একটা পাহাড়ে গিয়ে আপনি যদি একটা কিছু বাইর করতেন, ভালো ব্যবসা না, এটা ভালো ব্যবসা হয় সেটা আমি মাথার মধ্যে আছে। হেরা গুহায় গিয়ে যদি একটা ধর্ম প্রতিষ্ঠা করে দিতে পারি, আমি মরে গেলে তো, মরে যাওয়ার পরে তো একটা আমার নামে একটা মাজার তৈরি হবে, আমার অনেক শিষ্য তৈরি হবে, সে পথে এগোবো কিনা, ধর্ম ব্যবসাটাকে পুঁজি করে নিজেকে প্রতিষ্ঠা করার একটা পথ বাহির করবো কিনা, সেই পথেও চিন্তা ভাবনার মধ্যে আছি। দেখা যাক, যদি হয় সেটা ভালো। আপনি করবেন না? এখন দেখেন, পৃথিবীটা চলতেছে ধর্ম ব্যবসার উপর, এটা তো বাস্তব কথা। তো সেখানে যদি আপনি যদি আপনার একটা মত প্রতিষ্ঠা করতে গিয়ে ধর্ম ব্যবসা, ধরুন অনেকগুলো হুট থাকবে, আহ কি শান্তি রে ভাই! এখানে হুর আছে, হুর টুর আছে কিনা? আচ্ছা, আমরা এদিকে দাঁড়াই। হুর থাকলে তো খারাপ হয় না, মানে আপনি পাইছেন এখানে কোনো হুর টুর? আমি ভাই হুর অনেক পেয়েছি, হুর চারপাশে ঘিরে ধরতো, ঠিক আছে, আস্তা করে লাগলো বইলেন না, কিন্তু আপনার খারাপ? আমার না, আমার না ওই বাজে অবস্থা নাই যে হুরে নিয়ে থাকবো, ঠিক আছে। আচ্ছা, যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনাকে খারাপ রাখার জন্যই মূলত এত আয়োজন, এত আয়োজন, দেশ থেকে তাড়ানো, এত পরিকল্পনা? হ্যাঁ, তো এই দেশ থেকে তাড়ানো, আপনি যে অবস্থায় আছেন এবং পারস্পরিক যে বিষয়াদি, সার্বিক বিষয়ে আপনি কি মন্তব্য করবেন? দেখুন, দেশের মায়া টান, ওটা তো আমার মাতৃভূমি, ওটা আমার জন্মভূমি, ঠিক আছে, আমার মায়ের টান। হ্যাঁ, ওদিক দিয়ে যদি একটু খারাপ থাকে ঠিক আছে, কিন্তু বাকি সব দিক দিয়ে এখানকার মানুষগুলো খুব হেল্পফুল, অনেকটা সভ্য জাতি, এরা বাংলাদেশের মতো, বাঙালির মতো, ধর্মান্ধের মতো, অন্ধবিশ্বাসের মতো অসভ্য জাতি না এরা, মানে এরা ধর্মান্ধ না, অন্ধবিশ্বাসী না, এটাই আপনার বক্তব্য? বক্তব্য তো যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হন সত্য কথা বলার কারণে, সত্য পথে চলার কারণে, এবং বিতাড়িত করছে একটি নির্দিষ্ট গোষ্ঠী, অর্থাৎ ইসলামিস্টরা, তো তাদের ব্যাপারে আপনি কি মেসেজ দিতে চান? যাদের এরকম বিতাড়িত করে বিপদে ফেলতে চায়, আপনি তো বিপদে নাই, তো এরকম ভালো থাকা, তারা কি আপনাকে ভালো থাকার একটা পথ তৈরি করে দিয়েছে? পথ তৈরি, আপনি তো বাংলাদেশ না ছাড়লে এত সুন্দর জায়গা বুঝতে পারতেন না, সুন্দর জায়গা বুঝতে পারতাম না, মানে যে এখানে যে একটা মনে হচ্ছে স্বর্গের রাজ্যে আছি, ঠিক আছে, এই স্বর্গের রাজ্যটা কি আমি হুটটা এই কারণে বলছি, হুটটুর পাইছেন মানে আমার তো দেখে মনে হচ্ছে আপনি জান্নাতে আছেন, তো জান্নাতে আছি, জান্নাতে হুট থাকে। কতটা পাইছেন, কটা পাইছেন? 72 কাছাকাছি যাচ্ছি, হয়তো সামনে আরো যাব। দেবেন তারা দিবেন। এবার আপনার কথায় আসি, আমার না খুব আফসোস হয়েছে যে আমি ভাবতেছিলাম দেশ, আমি যখন প্রথম ছাড়ছিলাম খুব কষ্টে ছিলাম, কিন্তু এই যে আপনাদের উপরে আল্লাহর রহমত পড়তেছে, আপনারা এই জান্নাতে যে আছেন, হুট্টু নিয়ে বেশ ভালোই আছেন, এটা তো আসলে ঠিক নাই যে যারা আপনারে বাড়িঘর আপনারে না পাই, আপনার বাবা মার উপরে মানে পরিবারের সদস্যদের উপরে টর্চার করছে, এই যে পুলিশ নামক যে সন্ত্রাসীরা আছে, পৃষ্ঠপোষকেরা সন্ত্রাস তারা ছড়ায়, তারাও বিভিন্ন ধরনের হয়রানি এগুলো করছে, দিন শেষে তো আপনার উন্নতি হয়েছে, এটা কি আল্লাহর রহমত? আপনি কারি দিন? এটা যদি একটা কথা আছে, আল্লাহ বলেছে যে আমি যাই কিছু করি সব কিছু ভালোর জন্য করি, তাদের ভালো না করে আপনার ভালো, আমার ভালো করছে, তার মানে এই বান্দার রাস্তায় নাইমা দৌড়াদৌড়ি করলো, চিৎকার চেঁচামেচি করলো, মিছিল করলো হাজার হাজার মানুষ, তার মানে আমি সত্যের পথে আছি, তার মানে আমি সত্যের পথে আছি, যেহেতু ওনারা আল্লাহর উপর বিশ্বাস। যদি এখন এই মুহূর্তে ধারণা ঠাড়া পড়লো, ঠাড়া পড়লো, আমি আপনি দুজনেই মরে গেলাম, মরে গেলাম, তখন আপনার কি হবে? আপনার তো দেখুন 72 হুট, তো এখানে তো 4 বিবি তো থাকারই কথা, এ 4 বিবি থেকে বঞ্চিত হলাম, কিন্তু পরকালে গিয়ে তো 72টা হুর আর সরাবে ডুবে থাকবো, না পাবেন না, তো আপনি আর তো ঠাড়া বললে তো আপনি পাবেন না, ঠাড়া বললে পাবো না, নাস্তিকদের রিতালে নাই, ওটা একটা কথা, এটা ভাববার বিষয়, এটা নিয়ে
আসলে বন্ধুগণ আমরা ট্রল করছিলাম, কিন্তু সিরিয়াস বিষয়ে। আমি ওনার সাথে দেখা হয়েছে অনেকদিন পর, এবং তিনি খুব মানবেতর জীবনযাপন করছিলেন। যারা তাকে নিয়ে ধর্মীয় উন্মাদনা ছড়িয়েছেন, যারা ওনার পরিবারের সদস্যদের উপরে নির্যাতন চালিয়েছেন, হয়তো বা এখনও চালাচ্ছেন, তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দেওয়ার ছিল যে মানুষের ক্ষতি করার চেষ্টা করলে মানুষের আসলে উন্নতি হয় যদি সৎ পথে থাকেন। তো যাদেরকে আসলে এই ধর্ম না মানার কারণে সমাজচ্যুত করেন আপনারা, বিভিন্ন ধরনের মামলা, এই এই ব্যক্তি তো প্রথমে আপনাদের ধর্মে আঘাত দেন নাই, তিনি তো তার গ্রামে তার এলাকায় সুন্দরভাবে থাকার চেষ্টা করেছিলেন, আপনারা সেই সুযোগ দেননি, কারণে অকারণে তার উপরে নির্যাতন চালিয়েছেন, তাকে মামলা এলাকা থেকে বিতাড়িত করা আপনারা, তারপরে এমন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নেই যা আপনারা করেননি, ফলাফল তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, এখন খুব ভালো আছেন। এই ব্যক্তিকে ভালো থাকতে দেখে আমার খুব ভালো লেগেছে, যদিও এরকম ভিডিও আপনারা কখনো দেখেননি, এই প্রথম। আমি এখন থেকে ভাবছিলাম যে যারাই কিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন তাদের কাছে ছুটে ছুটে যাব, যত দূরেই হোক, পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তারা কেমন আছেন, তাদের বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করব। এইবার আপনাকে আরেকটা প্রশ্ন করি, বাংলাদেশের খাবার নিশ্চয়ই মিস করেন, এখানে আপনি খাবার দাবার কিভাবে ই করছেন বা আপনার চলাফেরার ক্ষেত্রে কি? না, এখানকার চলাফেরার ক্ষেত্রে হলো কি, আমরা একটু সামনে যাই, হ্যাঁ হ্যাঁ আমরা একটু সামনে যাই, এখানকার খাবার দাবার আমার খুব ভালো লাগে, এখানকার পরিবেশ খুব ভালো লাগে, এখানে যে আমি স্বাধীনভাবে কথা বলতে পারি, স্বাধীনভাবে চলতে পারি, হ্যাঁ, আর এখানকার মানুষগুলো তো অনেক সভ্য জাতি, অসভ্য জাতির মধ্যে তো পড়ে না, তো ওই হিসেবে সব কিছু মিলিয়ে এখানকার পরিবেশ আমার জন্য বলতে পারলে না একদম পারফেক্ট একটা পরিবেশে আমি আছি, এটা আমার খুব ভালো লাগে, এটা আমার সৌভাগ্য বলতে পারেন, আমি তো ভাগ্য বিশ্বাস করি না, তারপরে বলি যে এটার জন্য, এটা আমার জন্য সৌভাগ্য। তবে একটা কথা কি জানেন, মানে এই ধর্মান্ধরে আপনার উপর অ্যাটাক না করলে, আপনি দেশ ছাড়তে বাধ্য না হলে পৃথিবীতে যে এত সুন্দর জায়গা থাকতে পারে, হ্যাঁ সেটা আপনি হয়তো জানতেন, এটা এটা আমি জানতাম না, এবং আমি সেটা জানার উপলব্ধিও করতে পারতাম না। তো এগুলো কি আপনার, আপনি যে এই যে আচ্ছা, একটা আমি দেখছিলাম ওনাকে নিয়ে যারা ধর্মীয় উত্তেজনা ছড়াচ্ছিল, উন্মাদনা ছড়াচ্ছিল, তারা একটা কথা বারবার বলছিল যে ওনাকে, উনি নাকি খ্রিস্টান হয়ে গেছেন, তো ওনাকে প্রচুর খ্রিস্টানরা ফান্ডিং করেন, এরকম কথাবার্তা ছিল। তো সেটা একটা টুইস্ট, এটা পরের পর্বে থাকবে যে আসলে খ্রিস্টানরা টাকা পয়সা দেয় কি না, নাকি খ্রিস্টানরাও ধর্ম ত্যাগ করে, সেই টুইস্ট থাকলো। আজকে ভিডিও এখানে শেষ করি, দর্শকদের উদ্দেশ্যে আপনি কোনো মেসেজ দিতে চান, যে যারা ধর্মান্ধ, যারা এই উগ্রতা ছড়ায়, তাদের উদ্দেশ্যে শেষ কোনো বক্তব্য আছে আপনার? আমি দুটো কথা বলি তাদের জন্য, সেটা হচ্ছে দেখুন, মানে এরা যে একটা অন্ধের উপর আছে সেটার হচ্ছে একটা প্রমাণ, এই যে রমজান মাস গেল সামনে, এই কয়দিন হলো ঈদ আসলো, তো রমজান মাসে একজন সুদখোর ঘুষখোর রোজা না রাখলে তার রোজাটা ভেঙে যায় না, দুর্নীতি করলে, একজনের জমি ঠেললে তার রোজাটা ভাঙে না, রোজা থাকা অবস্থায় কথা বললাম, হ্যাঁ, কিন্তু আরেকজন যখন ধর্ম ত্যাগ করে বা ধর্ম ছেড়ে দেয়, নিজে যে বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত হতে চাই, বেঁচে থাকতে চাই, তখন তাদের অনুভূতি লাগে। এই অনুভূতিটা আমি এতটা, আমার এখন অবধি তো আমার তিনটা দেশে আমার আসা হলো, এই তিনটা দেশের মধ্যে আমি মানে একটা জিনিসও যে বুঝতে পারিনি, সেটা হচ্ছে কি, একমাত্র ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের লোক যদি সে ধর্ম থেকে অন্য ধর্মে চলে যায় বা সে একজন এথিস্ট হয়, কারো অনুভূতি নুনুভূতিতে কোনো আঘাত লাগে না, একমাত্র ইসলাম ধর্মতে আঘাত লাগে। কারণটা হচ্ছে এরা ইসলাম ধর্ম কি সেটাও নিজেরা জানে না, এদেরকে ওই বলতে পারেন সেটা হচ্ছে আদি ধর্ম তো বলতে পারেন, শিখাই দিল যে হ্যাঁ এভাবে এভাবে করো, মানে এদের মধ্যে এই ধর্মীয় উন্মাদনা অনেক বেশি এবং তারা এটা নিয়ে বাড়াবাড়ি বেশি বাড়াবাড়ি করে। যাই হোক বন্ধুগণ, আরো নিশ্চয়ই ওনার কথা অনেক কিছুই শুনবো, আমরা জানবো, আমাদের ক্যামেরার পেছনে একজন বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি আছে, নামটা আমরা, হ্যাঁ যাই হোক, নিশ্চয়ই আবার দেখা হবে নতুন প্রসঙ্গে, ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, ভালো থাকুন সবাই।